নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান মিনি ট্রাভেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন খুব সহজেই কলকাতার বিখ্যাত একটি কালী মন্দির, কালীঘাটের কালী মায়ের মন্দিরে কীভাবে আসবেন, মন্দিরে পুজো দিতে আসার সঠিক সময় কখন, এবং কালীঘাটের মায়ের মন্দিরে পুজো দেওয়ার সম্পূর্ণ নতুন নিয়ম, এছাড়াও আমাদের এই ভিডিওতে জানতে পারবেন মন্দিরের বিভিন্ন ইতিহাস। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন জায়গার নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যেসব বন্ধুরা আমাদের ইন্ডিয়ান মিনি ট্রাভেল ফ্যামিলির সাথে আগে থেকে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক এই কালীঘাটের মন্দিরে আপনারা খুব সহজেই কিভাবে আসতে পারবেন। কালীঘাট মন্দিরে আসার সবথেকে সহজ রাস্তা হলো মেট্রো। আপনারা যদি মেট্রোতে করে আসতে চান তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে নেমেই গেট নাম্বার 2 থেকে বাইরে বেরিয়ে এসপি মুখার্জি রোড ধরে একটু এগোলেই সদানন্দ রোড পার করে বাঁদিকে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিট ধরে 2 থেকে 3 মিনিট হাঁটলেই স্বর্ণকলস সহ কালীঘাটের মন্দির চূড়া আপনাদের চোখে পড়বে। আর আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে হাওড়া বা শিয়ালদহ থেকে বাসে করে এসপি মুখার্জি রোড আর হাজরা মোড়ের ঠিক মাঝখানে নেমে কালীঘাট মন্দিরে পৌঁছাতে পারবেন। মন্দিরের চত্বরে প্রবেশ করে আপনারা পুজো দেওয়ার জন্য ফুল ও মিষ্টি কেনার জন্য মন্দিরের চারিপাশে প্রচুর দোকান পেয়ে যাবেন। পুজো দেওয়ার সামগ্রী কেনা হয়ে গেলে মন্দিরের ভেতরে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে পড়ুন। আপনারা মনে রাখবেন এই কালীঘাট মন্দিরে কিন্তু শনিবার, রবিবার এবং মঙ্গলবার সব থেকে বেশি ভিড় হয়ে থাকে। এবার আপনাদের জানিয়ে দিই, এই কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে আসলে আপনারা কোন কোন সতর্কতা অনুসরণ করবেন। আপনারা কালীঘাট মন্দিরের চত্বরে প্রবেশ করেই কিন্তু বহু পাণ্ডাদের দেখতে পারবেন। জানারা আপনাদের কাছে এসে বলবে পুজো করিয়ে দেব, মন্দিরের ভেতরের সামনে থেকে দর্শন করিয়ে নিয়ে আসব। আপনারা চেষ্টা করবেন এই সব পাণ্ডাদের কাছে আপনারা না যাওয়ার চেষ্টা করবেন। তার কারণ হলো ওনারা আপনাদের কাছ থেকে বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন সময় টাকা নিতেই থাকবে। আপনারা নিজে থেকেই লাইনে দাঁড়িয়ে খুব সহজ এবং ভালোভাবেই মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো দিতে পারবেন। আমরাও প্রথমবার এই মন্দিরে এসে পাণ্ডাদের কবলে পড়ে শুধু শুধু অনেকগুলো টাকা খরচ হয়ে গেছিল। কালীঘাট মন্দিরের কিছু এখনও বলি প্রথা চালু আছে। বহু বছর পরে কালীঘাটের মন্দির সংস্কারের কাজ চলছে। সম্পূর্ণ কাজ হয়ে গেলে মন্দিরটি আরও সুন্দর লাগবে। আপনারা পুজো দেওয়ার পরে মন্দিরের আশেপাশে একটু ঘুরে দেখতে পারবেন এবং চাইলে রাত্রে থাকতেও পারবেন। রাত্রে থাকা ও খাওয়ার জন্য প্রচুর হোটেল ও রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই কালীঘাটের মন্দির কিন্তু ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই কালীঘাটের মূল মন্দির ছাড়াও কিন্তু মন্দিরের আশেপাশে আরও বিভিন্ন দেবদেবীর মন্দির দেখতে পারবেন। আপনারা চাইলে এই মন্দিরগুলোতেও কিন্তু পুজো দিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারবেন। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।